ঘূর্ণিঝড় সিত্রাঙের প্রভাবে মেঘনার ভাঙনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চর সোনারামপুর গ্রামের বেশ কিছু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন আতঙ্কে দিন কাটছে চরের অন্তত 2000 পরিবার। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আশুগঞ্জ সিরাজগঞ্জ 230 কেভি জাতীয় গ্রিড লাইনের রিভার ক্রসিং টাওয়ার। এই টাওয়ারটি ভাঙনের মুখে পড়লে উত্তরাঞ্চলের 16 জেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আশুগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য হেলাল খান জানান, এখনই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে উদ্বাস্তু হয়ে যেতে পারে চরের বাসিন্দারা। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস জানান, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে পানি উন্নয়ন বোর্ডে প্রতিবেদন পাঠানো হয়েছে।